কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এখন ঢুকছি ঝাড়গ্রাম রাজবাড়ি। কনক দুর্গা মন্দির থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজবাড়ি পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই হলো ঝাড়গ্রাম রাজপ্যালেস। ঝাড়গ্রাম রাজবাড়ির ভিতরে প্রবেশ কিংবা ছবি তোলার পারমিশন দেয় না, সেই কারণে ঝাড়গ্রাম রাজবাড়ির ভিডিও খুব ভালোভাবে কভার করতে পারলাম না। তবে ঝাড়গ্রাম রাজবাড়ির কয়েকশো বছর আগের ইতিহাস সম্বন্ধে অল্প কিছু বলে রাখি। সামনে যে রাজপ্রাসাদটি দেখছেন, এটা 1930 সালের পরে নতুন করে নির্মাণ করা হয়েছিল। এর পিছনে রয়েছে পুরানো রাজপ্রাসাদ। আকবরের আমলের সর্বেশ্বর সিং এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। ঝাড়গ্রাম রাজবাড়ির গৌরবময় ইতিহাস এবং দৃষ্টিনন্দন সৌন্দর্য চিরকাল পর্যটকদের হৃদয়কে আলোড়িত করবে। এখানে সন্ন্যাসী রাজা, দুর্গেশগড়ের গুপ্তধন, আরও বিখ্যাত বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে। রাজপ্রাসাদের অতিথি নিবাসে পা রেখেছেন বহু বিশিষ্ট ব্যক্তি, যেমন ভারতের রাজা গোপালচারী, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, মহানায়ক উত্তম কুমার এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক বিশিষ্ট মানুষ এই রাজপ্রাসাদে পা রেখেছেন। এই রাজপ্রাসাদের বংশধরেরা এখনও এই রাজপ্রাসাদে বসবাস করেন, কিন্তু কিছুটা জায়গা টুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়িতে দু একদিন থেকে গোটা ঝাড়গ্রাম ঘুরে নেওয়ার জন্য গুগল সার্চ করেও ঝাড়গ্রাম রাজবাড়ি বুকিং করতে পারেন। পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্স। ঝাড়গ্রাম রাজবাড়ির একেবারে সামনে এই টুরিস্ট কমপ্লেক্স, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্স। ঝাড়গ্রামে থাকার আর এক দারুণ ঠিকানা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টুরিস্ট কমপ্লেক্সের ডিটেলস পেয়ে যাবেন, অথবা গুগল সার্চ করেও আপনারা এই টুরিস্ট কমপ্লেক্স বুকিং করতে পারেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে এই কমপ্লেক্সে থাকতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সন্ধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরে আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক আগে এই পূজা। ঝাড়গ্রাম রাজবাড়ি এবং পূজামণ্ডপ দেখার পরেই ঝাড়গ্রাম ঘোড়াধরা লায়ন্স ক্লাবের কাছে আমাদের যে প্রজাপতি গেস্ট হাউস বুক করা হয়েছিল, রাত্রি 8টা নাগাদ আমরা সেই গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিলাম। অল্প খরচে মধ্যবিত্ত ফ্যামিলির একটা সাজানো গোছানো গেস্ট হাউস, এবং এই গেস্ট হাউসের লোকেশনটাও খুব ভালো। এই গেস্ট হাউসে থেকেও আপনারা ঝাড়গ্রামের সমস্ত জায়গা ঘুরে নিতে পারবেন। দুর্গাপূজার সময় একটা সিজনে যাওয়া সত্ত্বেও আমাদের এই গেস্ট হাউসের মাত্র 1000 টাকা ভাড়া লেগেছিল।
ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে প্রজাপতি গেস্ট হাউসের ডিস্টেন্স মাত্র 2.5 কিলোমিটার এবং প্রজাপতি গেস্ট হাউস থেকে ডিআর পার্কের দূরত্ব 2.5 কিলোমিটার। সুতরাং আগেই বললাম গেস্ট হাউসের লোকেশনটা কিন্তু খুবই ভালো। রুমটা আপনাদের দেখাচ্ছি, রুমের মধ্যে টিভি, আমাদের কোনোদিনও কাজে লাগে না এটা, একটা টেবিল, পাখা, সুইচ বোর্ড সব রানিং আছে, সুন্দর একটা ওয়ার্ড্রপ, এবং বেডটা যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, গিজার, কমোড, শাওয়ার এবং টয়লেটটা দেখলাম খুবই পরিষ্কার। এখান থেকে সকালে উঠেই আমরা চলে গিয়েছিলাম জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, যেটাকে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বলা হয়। ঝাড়গ্রাম স্টেশনের পাশের রেলগেট পেরিয়ে ডিয়ার পার্কে যাওয়ার সময় শালবনের জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য বেশ মন কেড়েছিল। টিকিটের মূল্য 15 টাকা, ছুটির দিন এবং শনি রবিবার 20 টাকা, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 5 টাকা। বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ থাকে। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। খোলা হয় সকাল 9টায়, তো আমরা সকাল 9টার আগে যেহেতু এসেছিলাম সেই কারণে আমরা এখানে আর প্রবেশ করতে পারিনি। এটা হলো পুরানো ডিয়ার পার্কের গেট। আপনারা যারা আগের পুরানো ব্লগ দেখেন তারা কিন্তু এই গেট দেখে থাকবেন। আর আমি যে আগের গেটটা দেখালাম এটা নতুন তৈরি করা হয়েছে এবং তার নাম দেয়া হয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থেকে ফেরার পথে রেলগেট পেরিয়েই বাঁদিকে পড়ল পূর্বাশা দুর্গা মণ্ডপ। প্রত্যেক বছর পূর্বাশার এই পূজা মণ্ডপ আলাদা ধরনের একটা পরিবেশ তৈরি করে। ঝাড়গ্রাম সিরিজের এটা ছিল সর্বশেষ এবং পঞ্চম পর্ব। এর পরেই শুরু হয়েছিল আমাদের বেলপাহাড়ি সিরিজ। এর পরের পর্বতে দেখাবো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি কিভাবে যাবেন এবং ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তার যে অপরূপ সৌন্দর্য এর পরের ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করবো। বেলপাহাড়ি যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, দুই সাইডে
চারিদিকে সবুজ গাছপালা, ছোট ছোট পাহাড়। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম ছবি তোলার জন্য, অসাধারণ জায়গা। আমার ঝাড়গ্রাম সিরিজের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এর পরের সিরিজগুলো অর্থাৎ বেলপাহাড়ি, ঘাটশিলা, টাটা জামশেদপুর, প্লিজ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থাকবেন।